ক্লাবকে। নওদা ব্লকে পূজার থিমে সেরা শিরোপা সম্মান পেল আমতলা বুলেট ক্লাব, থিম মানসিক হাসপাতাল। গতকাল সন্ধ্যায় জেলা পরিষদের সভাধিপতি মোশারেফ হোসেন মণ্ডল আমতলা মাস্টারপাড়ার আমরা সবাই পূজা মণ্ডপ, আমতলা ঘাটপাড়ার বিবেকানন্দ সার্বজনীন পূজা মণ্ডপ ঘুরে ঘুরে দেখে এসে আমতলা বুলেট ক্লাবের সম্পাদকের হাতে সেরা শিরোপা পুরস্কার তুলে দেন। সঙ্গে উপস্থিত ছিলেন নওদা থানার ভারপ্রাপ্ত অফিসার মৃণাল সিনহা, জেলা পরিষদের সদস্য সঞ্জয় হালদার, বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ রায় ও পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ। মানসিকভাবে কীভাবে তারা বিকারগ্রস্ত হয় সেটা তারা সেই থিমটাই তুলে ধরেছে। একটা অভিনব একটা থিম আমি মনে করি বর্তমান সমাজের প্রেক্ষাপটে, এবং আমতলা বুলেট ক্লাব প্রচুর মানুষের সমাগম, প্রচুর মানুষ এখানে পুজো প্যান্ডেলে ভিড় করে। তাই আমি সকলকে বলব যে আপনারা শান্তিপূর্ণভাবে এই পুজো মণ্ডপে এসে আপনারা নিজেরা দেখবেন এবং অপরকে দেখা শুরু করে দেবেন। আজকে মহাষ্টমী, কালকে মহানবমী হবে, তারপর দশমীর দিন আমাদেরকে আমাদের ঘরের উমা আবার তিনি তার ঘরে ফিরে যাবে। তাই আমরা জানি যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া উৎসব। এই শারদীয়া উৎসব আপনারা সকলে সামিল হবেন, এবং আমি মনে করি ধর্ম যার যার উৎসব সবার, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এই উৎসবে সামিল হবেন, এবং উৎসবে সামিল হয়ে নিজের আনন্দ নিজে উপভোগ করবেন এবং অপরকে উপভোগ করার সুযোগ দেবেন। আমি সেই সঙ্গে এই বুলেট ক্লাবের যে সমস্ত কর্তৃপক্ষ, বিশেষ করে এই ক্লাবের ষষ্ঠীধাম ভাই সুজয় সুমন থেকে শুরু করে আমাদের রাজা আছে যারা আছে তাদেরকে আমি প্রত্যেকে ব্যক্তিগতভাবে আমি মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে আবারও শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করলাম।
কলকাতা, সৌজন্যে প্রধান মধুপুর গ্রাম পঞ্চায়েত। কি কি করতে হবে তার পরামর্শ। পরিবেশ জঞ্জালমুক্ত করুন, জমি রাখা জল সপ্তাহে দুবার খালি করে দিন, খোলা পাত্রে জল জমতে দেবেন না, মশারির মধ্যে ঘুমান, যতটা সম্ভব শরীর ঢাকা পোশাক পরুন। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।